সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে আর্মিতে জুনিয়র কমিশন অফিসের পদে আপনারা আবেদন করবেন সেই বিষয়টা আপনার মোবাইল থেকেও একই পদ্ধতি ব্যবহার করে আবেদন করতে পারবেন তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমে একটা লিঙ্কে যাবো এবং সেই লিঙ্কে আপনাদেরকেও যেতে হবে এবং সেই লিঙ্কটা হচ্ছে আর্মি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে যে হচ্ছে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে যেহেতু একটাই এখন সার্কুলার চলতেছে তাই জুনিয়র কমিশন অফিসার পদে এইখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এইখানে হচ্ছে আপনাকে সকল তথ্য দিয়ে এই ছকটা পূরণ করতে হবে হ্যাঁ আপনার সকল তথ্য দিয়ে তো আমি সবটা পূরণ করার পরে আপনাদের কে দেখাচ্ছি যে আপনারা কিভাবে কি করবেন সেটা স্ক্রিনের ওপরে তথ্যগুলো আমি পূরণ করেছি তো আপনারা দেখে নিন প্রথমে হচ্ছে এখানে আপনার নাম দিবেন এখানে হচ্ছে আপনার বাবার নাম এখানে আপনার মায়ের নাম এবং এইখানে আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল এইভাবে দিবেন তারপরে জেন্ডার হচ্ছে মেল ফিমেল হলে ফিমেল ফ্রিডম ফাইটার যদি আপনার কোটা থাকে তাহলে দিবেন আর না থাকলে নন ফ্রিডম ফাইটার দিবেন নন ফ্রিডম ফাইটার ঠিক আছে এটা দিবেন তারপরে হচ্ছে আপনার হাইট আপনার হাইট এখানে প্রথমটাতে ফিট দেবেন এবং পরেরটাতে ইঞ্চি দিবেন তারপরে ন্যাশনালিটি হচ্ছে আপনার দিবেন আপনি জাতীয়তা সম্পর্কে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন যে ধর্ম ন্যাশনালিটি ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিতে হবে ইয়েস করে আপনাকে আইডি নাম্বার দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা জানা দেখাতে হবে এখানে তারপরে হচ্ছে এইখানে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার কেয়ার অফ মানে হলো আপনার অভিভাবকের নাম বাবা হলে বাবা মা হলে মা যেটা ইচ্ছা দিবেন তারপরে হচ্ছে আপনার ভিলেজ দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার জেলা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে আপনার পোস্ট অফিস দিতে হবে তারপরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে যে পারমানেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি একটাই হয় তাহলে দুইবার লেখার প্রয়োজন না এখানে জাস্ট এই টিক চিহ্নতে টিক দিলেই হয়ে যাবে আর যদি দুইটা আলাদা হয় তাহলে আপনাকে দুইভাবে দুই জায়গায় লিখতে হবে তো আমার যেহেতু একটাই তাই আমি এখানে টিক চিহ্নটাতে ক্লিক করে দেবো ঠিক আছে পোস্ট অফিসের পরে এখানে হচ্ছে পোস্ট কোড দিতে হয় যেহেতু এগুলো সব একই তাই এ পাশে দিলা দেওয়ার দরকার নাই এইখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এখানে কনফার্ম মোবাইল নাম্বার মানে ওই মোবাইল নাম্বারটা আরেকবার তারপরে হচ্ছে এখানে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইমেইল ইমেল দিলেও হবে না দিলেও হবে আমি দিলাম না এসএসসি এক্সামিনেশন এখানে এসএসসি তথ্য দেবেন এখানে বোর্ডের নাম দেবেন তারপর বোর্ড সিলেক্ট করবেন রোল নাম্বার দেবেন এখানে কতর মধ্যে গ্রেড ছিল পাঁচের মধ্যে কি কতর মধ্যে পাঁচের মধ্যে কত পেয়েছেন সেটা টাইপ করতে হবে তারপরে আপনি কোন গ্রুপ থেকে হচ্ছে পড়েছেন তারপরে হচ্ছে কোন কত সালে পাশ করেছেন এরপরে এইচএসসি দত্ত এইচএসসি বোর্ড এইচএসসি রোল নাম্বার গ্রেডের মধ্যে কত হচ্ছে আপনার রেজাল্ট ছিল সেটা তারপরে হচ্ছে আপনার কোন গ্রুপ থেকে পাশ করেছেন এবং পাসিং ইয়ার এখানে অনার্স এক্সামিনেশনের টাইপারে অনার্স আপনি কি কোর্স করেছেন অনার্স নাকি মাস্টার্স সেটা দিতে হবে তারপরে হচ্ছে আপনার ডিগ্রি নাম দিতে হবে কোন সাবজেক্ট থেকে পাস করেছেন সেইটা এবং কোন বোর্ড কোন ভার্সিটি থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করতে হবে তারপরে কতর মধ্যে সিজিপিএ ছিল এবং কত সিজিপিএ ছিল সেটা দিতে হবে কত সালে অনার্স পাশ করেছেন সেটা দিতে হবে এবং কোর্স ডিউরেশন কত ছিল সেটাও আপনাকে দিতে হবে দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাস্টার্স এবারে মাস্টার্স যদি আপনার হচ্ছে মাস্টার্স যদি আপনার থেকে থাকে ঠিক আছে মাস্টার যদি আপনার করা হয়ে থাকে তাহলে দিবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই তথ্যগুলো দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই ঠিক দেওয়ার দরকার নাই তারপর এখানে এই যে এই কোড দেখতে পাচ্ছেন এই কোডটা সরাসরি এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে এখানে যে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তার আগে অবশ্যই পুরো পেজটা একবার আপনারা হচ্ছে পড়ে নেবেন ঠিক আছে যে তথ্যগুলো সব ঠিক আছে কি এটা পড়ে নেবেন নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু সময় নিবে হ্যাঁ দেওয়ার পরে যদি খেয়াল করে দেখুন এই তথ্যগুলো এখান থেকে চেক করে নেবেন সব আপনার যা তথ্য আছে হ্যাঁ চেক করে নেওয়ার পরে আপনার হচ্ছে এইখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে সবগুলো দেখে নেওয়ার পরে যদি ভুল থাকে তাহলে যে এখানে হচ্ছে ভুল সংশোধন করার একটা সুযোগ আছে এখানে দিয়ে আপনি ভুল সংশোধন করে নিতে পারেন এরপরে যে তিনশো গুণ তিনশো সাইজের একটা ছবি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং এটা আপনার হচ্ছে ফোন থেকে আপনাকে নিতে আপনার ফোন থেকে আপনারা নিতে পারেন বা যে যেখানে ছবি রেখেছেন সেখান থেকে আপনি চাইলে নিতে পারেন ছবিটা ঠিক আছে তো আমি এখান থেকে তিনশো গুণ তিনশো সাইজের আমার একটা ছবি কাটা আছে আমি সেই ছবিটাকে সিলেক্ট করলাম আর ছবি সিলেক্ট করলে ছবি যদি সঠিক হয় তাহলে যে ডান দিকে এরকম দেখাবে ছবি এবারে সিগনেচার নেব সিগনেচার এখান থেকে যে সিগনেচার তিনশো গুণ আশি সাইজের আর ছবি কাটার ভিডিওটা আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে দেখে ছবি কাটতে পারবেন মোবাইল দিয়ে তো এরপরে যে কাজটি করব এরপরে এটা দেখে নেব ঠিক আছে কি না দেখার পরে যে এই টিক চিহ্নতে ক্লিক করে দেব এবং ক্লিক করে দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশানে ক্লিক করবো সব কিছু ঠিক থাকলে সাবমিট দ্য ক্লিক করলে খেয়াল করে দেখুন একটু সময় নেবে নেট সমস্যা থাকলে পরে এই যে এরকম একটা হচ্ছে ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসবে আর এটা হচ্ছে আপনার হচ্ছে ইউজার আইডি এই যে এটা এটা দিয়ে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে টাকা পেমেন্ট করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি প্রথমে যে মেসেজ করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে এটা জেসি স্পেস দিয়ে হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে প্রথম এস এম এস এটা দ্বিতীয় এস এম এস করতে হবে আপনাকে তখন একটা এস এম এস ব্যাক করবে এবং সেখানে একটা পিন নাম্বার দেবে আপনাকে তো দ্বিতীয় এস এম এস করতে হবে জেসিও স্পেস ইএস স্পেস হচ্ছে আপনার ওই পিন নাম্বারটা এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে ঠিক আছে তো এখন হচ্ছে এটা হলো সিস্টেম এইভাবে টাকা পেমেন্ট করতে হবে তো আমি হচ্ছে এই পেজটা ডাউনলোড অবশ্যই আপনারা ডাউনলোড করে রেখে দেবেন আমি ডাউনলোড করে রেখে দিলাম এটা প্রয়োজনের জন্য তো আপনারাও এইভাবে ডাউনলোড করে রেখে দেবেন আমার ডাউনলোড হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আবেদন করবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ